অনেক কষ্ট হয়ে গেছে রে, আজকে সববরাত বইলা বাইরে হইতে পারছি না, বাইরে হইতে পারতাম না। এমনি হলে তো চলে না মামা, রোজ রোজ একই রকম। আগে ছোটবেলায় আমরা কত মজা করতাম, সবাই বন্ধুরা মিলে একসাথে নামাজে যাইতাম। আর তুই বিয়ের পরে একদম চেঞ্জ। বেটা যখন বিয়ে করবি তখন বুঝবি যে কত জ্বালা। আমি তো বিয়ে করছি আমি বুঝতাছি। হ্যাঁ তুই তো একাই বিয়ে করছিস, আর মানুষ তো বিয়ে করে নাই। বিয়ে করে মানুষ কি ওদের বন্ধুদের নিয়ে ঘরে না, আর বিয়ের পরে একদম পর ভিজা বিলাই হয়ে গেছিস। আরে পাগল, সবার বউ আর আমার বউ তো এক না। আমার বউ বন্ধুদের সাথে মিশতে দেয় না। কেন, আমরা কি কখনো তোর খারাপ চাইছি, খারাপ পথে নিছি, কখনো নেশা পানি করাইছি? এই দাঁড়া দাঁড়া, কোনো কথা হইস না, বউ ফোন দিছে। হ্যালো হ্যালো, কই তুমি? না শোনা, আমি তো মাত্র যে নামাজ পড়ে বের হইলাম। তুমি কি তোমার বন্ধুদের সাথে ঘুরতেছো? আর ওগুলোকে থাকলে তো আমিও বাট পার হয়ে যামু। এলিগা ওগুলোকে ঘুরি না আমি। পাশে আসতে আর কয় মিনিট লাগবে তোমার? আমার আইতে বেশি হইলে 5 মিনিট লাগবো। 5 মিনিটের মধ্যে আমি তোমার সামনে হাজির। তুমি চোখের পলকটা ফেলো আর দেখ ভাই মায়া পড়ছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি কোন টেনশন নিও না, আমি আইতাছি। ওই বেটা তোরা তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি নাম। 5 মিনিটের মধ্যে সামনে না দেখলে আমার কোপায় সালা ফালা করে লাগবো। নাম বেটা এভাবে আর চলতে দেওয়া যায় না, ও আমাদের একমাত্র বন্ধু, আর ওর বউ ওরে আটকায় রেখে দেবে। এর একটা হিস্টোরিস্ট আজকে করবো, চল ওর বাসায় যাই। না রে বন্ধু, আমি আর যাবো না, কালকে একটু জোনো পাইছে গেছি, আজকে যদি ধরতে পারে বিসি আর বাসায় নিয়ে যেতে পারবো না। তুই যা। ওই বেটা কই যা, চল আমার লগে। না আমি যাবো না, আই আজকে একটা হিস্টোরিস্ট তো করেই ছাড়। মামা রে তুই আমারে নিস না। আল্লাহ এবারে মরছি। কি করে তোমরা দুই বাট পার আজকে আবার এখানে? আজকে কি মতলব? হ্যাঁ ওইদিন তো ওর বাবা মারা গিয়েছিল, আজকে কি তোমার দাদা মারা গেছে নাকি? কি করে? না না, আজকে কারোর বাপ দাদা মারা যায় নাই, আজকে আপনার লগে আমাদের বোঝা পড়া আছে। বোঝা পড়া? হুম আচ্ছা ভিতরে আসো, দেখি কি বোঝা পড়া আছে। এআই ভিতরে যে বসি, তারপরে দেখতাছি কি হয়। হুম তো আজকে কি সমস্যা বলো? আপনি কি ভাবছেন, আপনারা দেখে কি আমরা ডরাইছি? আমরা ডরাইনি, আমরা বোঝাপড়া করতে আসি না রে। আপনি আমাদের ছোটবেলার বন্ধুরে ভালোভাবে খাইতে দেন না, বেরোইতে দেন না, এটা কি জেলখানা? ওরে সবসময় আটকায় রাখবেন আপনি, এইটা আমরা হইতে দিতে পারবো না। আপনি ওরে ডাক দেন। বলা লাগবে কেন, ওরে তো দেখলেই বোঝা যায় পোলাটাই কত কষ্ট আছে। আপনি ওরে ডাক দেন, আমরা সামনে সামনে কথা বলবো। আচ্ছা আচ্ছা দাঁড়াও, তোমরা পুরোটা ধরে নিয়ে আসতেছি আমি। এই রে কামবদা সারছে, আজ আর বিসি নিয়ে বাসায় যেতে পারবো না। আরে না না, তুই কোনো টেনশন নিস না, মামুন আমাদের ছোটবেলার বন্ধু, ওর উপরে পুরো ভরসা আছে, ও সব ম্যানেজ করে নেবে। আয় বসি। মামা রে তুই যা শুরু করছিস, আমার মনে হয় না আমার বোর মুখ চোখে দেখতে পারবো। কি রে, আমি নাকি তোরা খাইতে দিই না? না তুই নাকি জেলখানে আটকে রাখি? না। তাহলে ওই বাটপার দুইটা যে বললো, ওই বাটপার দুইটা আবার আইছে? আবার আসছে মানে? তুই জানিস না, তুই তো প্ল্যানিং করে ওদেরকে আনছস, আবার বুঝাই দিছস, শিখাই দিছস, ওরা নাকি বোঝাপড়া করবে? আমি আবার কখন শিখাই দিলাম? তাহলে চল নিচে, ওরা নাকি আমার সাথে বোঝাপড়া করবে। ঠিক আছে চলো। একটাই বোঝাপড়া আছে, ও আমাদের ছোটবেলার বন্ধু, ওর স্বাধীনতা আছে, ওর আমাদের সাথে ঘুরতে দিতে হবে, কি কর? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দিলাম স্বাধীনতা, কিন্তু এক শর্তে। এক একটা বন্ধুর কাছে কলিজার টুকরো হয়। জানে জিগা কর, কিন্তু আমার গুলা চুতিয়া।
ঘুরতে বেরিয়ে যাচ্ছে তারা, দরকার নাই কি করে দেখলি তো, তোকে আমি আগেই বলছিলাম চোখ ঠিকই পাল্টি নিয়ে নিল। ওর মতো বন্ধু আমারও দরকার নাই, আজকের পর থেকে ওর লাগে কথা নাই আমার। আই চল বন্ধু, আর কখন ওর বাসা আসবো না। তুমি থাকতে যাবে বন্ধু, তুমি তো আমার সব, তোমার দরকার নাই।